কিন্তু আমাদের দেশে বাংলায় বয়ান রাখার পর খতিব ইমাম সাহেবরা হুজুর সাহেবরা বলেন যে জমার পূর্বে চার আদায় করুন মানে আবার কোনো মসজিদে আরবিতেই আরবি ভাষাতে বলে থাকে যে আদায় করুন আবার বলে বাদাল বা কবলাল জমা চার আদায় করুন তারা কিসের ভিত্তিতে কথা বলে কোন ভিত্তিতে কথা বলে আসলে তো রসুল সাল্লাহ আলিয়া যে হাদিস পাওয়া যায় আল্লাহ রসুল সাল্লাহ আলিসাল্লাম তাইতুল এর কথা বলেছেন রসুল সাল্লা আলাইহি সাল্লাম খুতবা দি দিছিলেন অবস্থায় জনক ব্যক্তি এসে বসে বললেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়া আলিসাল্লাম বললেন যে তুমি দাঁড়িয়ে যাও তুমি দাঁড়িয়ে যাও দুরাকাত সাল্লাত আদায় করো দুইরাকাত সাল্তাদায় করো আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়াহিল্লিসাল্লাম তাকে সাল্লাত আদায় করে তারপরে বসতে বললেন ক্ষুদ্র অবস্থায় রসুল সাল্লি সাল্লাম দূরে গাছ ছলাতে করতে বলেন কিন্তু আমাদের দেশে যে কবলাল জমান নামে যে চার রাখাত পরা হয় এই হাদিসটি রয়েছে আপনি পাবেন যে সিলসিলা জয়ীফার মধ্যে এক হাজার এক নম্বর হাদিস এবং এক হাজার ষোলো নম্বর হাদিস এবং জয়ীফ ইবনে মাজার মধ্যে পাবেন আপনি এক হাজার একশো উনিশ নম্বর হাদিস হাদিসটিতে বলা হয়েছে নবী সাল্লি সাল্লাম জুমার পূর্বে কানা নবী সাল আলী সাল্লাম এর কা কবলাল জুমা নবী সাল আলী সাল্লাম যে জুমার পূর্বে জুমার পূর্বে চার রাকাত এবং জুমার পরে চার রাকাত সালাত আদায় করতেন উক্ত চার রাকাতের মাঝে পৃথক করতেন না তো শাহ আলবানি রহমা হাদিসটি তিনি বলেছেন যে হাদিসটি জাল হাদিসটি বাতিল হৃদয় গ্রন্থের সময় তাকরিস ইমাম জাইলা হানাফি এবং হাফেজ ইবন হাজার আজকাল তিনি বলেন যে হাদিসটি খুবই দুর্বল তবে জুমার পূর্বে যদি কোনো ব্যক্তি মাসজিদে যায় মাসজিদে গিয়ে দুই তাহিয়াতুল মাসজিদ পরার পরে সে ইমাম ওঠার আগ পর্যন্ত যত খুশি দুই দুই টাকাত করে সালাত করবে তার যত খুশি কেউ যদি দশটায় যায় সেক্ষেত্রে সে যদি পারে পঞ্চাশ টাকা তাদের করতে তাতে কোনো বিধিনিষেধ নেই এতে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ সে পড়তে পারবে দুই দুই রেখাত করে যত ইচ্ছা নফল সালাদ আদায় করবে ইমাম খুদবে ওঠার আগে হাদিসটি পাবেন আপনি আটশো তিরাশি নম্বর হাদিস এবং মুসনাদ আহমদের তেইশ হাজার একশো আটানব্বই নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে যত খুশি আদায় করতে পারবেন এরপরে ইবনুল মঞ্জির বলেন ইবনু উমর রদি আল্লাহ তালু আমার বর্ণনা আমরা বর্ণনা করেছি যে ইবনু উমর রাদিয়াল্লাহু থেকে তিনি জুমার সালাদের পূর্বে 12 রাকাত সালাত আদায় করতেন আর ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 রাকাত আদায় করতেন ইবনু ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি চার রাকাত আদায় করতেন জুমার সালাদের পূর্বে নফল সালাদের রাকাতের কোনো নির্দিষ্ট মানে প্রমাণ পাওয়া যায় না যে যেতো রাকাত পড়বেন জুমার পূর্বে নির্দিষ্ট কোনো সুন্নাত নেই আপনি যত খুশি আদায় করতে পারবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই আর জুমার সালাদের পরে কোনো কোনো বর্ণ নাই দুরাঘাতের কথা আসছে কোনো নাই চার রাখাতের কথা আসছে আপনি যদি বাড়িতে চলে আসেন বাড়িতে শূন্যতা উত্তম সেক্ষেত্রে আপনি বাড়িতে এসে দুরাগাত আদায় করতে পারেন আর মাসজিদ আদায় করলে চার রাগাত পড়তে পারেন দুরাগত পড়তে পারেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই ওয়া রাহমাতুল্লাহ